কি খুঁজছো তুমি বুদ্বুদ থেকে বুদ্বুদে? উত্তর তো শুধুই অপেক্ষা, রাস্তা বেঁকে কোথায় যায় কে জানে। কিছু কথা নিয়ন আলোয় লেগে থাকে সন্ধ্যায়, সন্ধ্যাও তুমি হাতড়ে বেড়াও হাজার হাজার বছরের খুঁজে চলা, খুঁজে চলায় রাত্রি নামে পাহাড় তলিতে আলো। আলো কি ছোট হয়ে যায় শীতের বেলার মতো? আসলে এই খোঁজাটাই হলো জীবনের মূল মন্ত্র হওয়া উচিত মানুষের। কিন্তু যখন এই হুগলি রিভার অফ কালচার পাইলট প্রজেক্টের মধ্যে দিয়ে চন্দননগরকে ফোকাস করে একটা ইতিহাস তৈরি করার কথা ভাবলো একদল মানুষ, সেইটা যে কি বড় একটা জায়গা করে নিতে পারে, আপাতভাবে দেখতে ছোট্ট জায়গা হলেও তার গুরুত্ব, তার হারিয়ে যাওয়া যে ইতিহাস, তার ভৌগোলিক অবস্থান, সেইগুলো যখন খুঁজে নিয়ে আসছে তারা আমাদের সামনে, তখন আমরা দেখতে পাই যে কি ভীষণ রিচ ছিল চন্দননগরের ইতিহাস। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আজকে এই যে প্রজেক্ট হচ্ছে তার সুবাদে যে ইতিহাসকে জানতে পারছে, এই ইতিহাস তাদের ভিতরে এক ধরনের যদি মূল্যবোধের জন্ম দেয় সেই আশা আমি রাখছি, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে অন্য অনেক অবক্ষয় থেকে মুক্ত হতে পারব। যখন এদের এই রবীন্দ্র ভবনে বক্তৃতা করতে গেলাম, সেখানে আমার বহু পরিচিত ব্যক্তি ছিলেন, তারা স্বভাবতই যারা উপস্থিত ছিলেন তাদের বাবা মা, তারা এসে আমাকে কিন্তু তাদের ফিডব্যাক দিয়েছেন যে আমরা এসব জানতাম না, এগুলো জেনে আমাদের খুব ভালো লাগছে। তো এই যে ভালো লাগছে, এই ভালো লাগছে ব্যাপারটাকেই ধরিয়ে নিয়ে যেতে হবে। তাদের যদি ভালো লাগে তাদের সচেতন করা যাবে, আর সচেতন করতে পারলে এই পাইলট প্রজেক্টটা নিশ্চয়ই সাকসেসফুল হবে। তবে এর মধ্যে অনেক কিছু কথা আছে, বিশেষ করে নতুন প্রজন্মকে এই প্রজেক্টের মধ্যে অবহিত করতে হবে, তাদের জানাতে হবে যে এইটা তোমাদের জন্মভূমি, এইখানের এই ইতিহাস আছে, এর একটা মূল্য আছে, তবেই মূল্যবোধটা বাড়বে। এই প্রজেক্টের নতুন প্রজন্ম যারা আসবেন তাদের কিছু, তারা যতটা ভালোবাসেন সেই ভালোবাসাটুকুকে মর্যাদা দিতে তাদের একটু অর্থনৈতিক সাহায্য প্রয়োজন। অর্থাৎ এটাকে ভবিষ্যতে হয়তো একটা নতুন ধরনের অর্থনৈতিক সাপোর্ট হিসেবে নতুন জেনারেশনের কাছে ব্যবহার করা যেতে পারে, যদি প্রজেক্টটা সার্বিকভাবে সার্থক হয়। এছাড়াও অনেক কিছুই আছে, সেগুলো তাদের কানে চোখে এঁকে দিতে হবে, দিলে কাজ নিশ্চয়ই হবে। মানুষ ঘুমোতে ঘুমোতেও তো শেখে, তো সেই শিক্ষাটা তারা নেবে না কেন? এই যে হুগলি রিভার কালচার পাইলট প্রজেক্ট যেটা আপনারা করেছেন মানুষের সকলের সহযোগিতা সাহায্য নিয়ে, ছোটদের সঙ্গে বড়দের যে মেলবন্ধনটা হয়েছে, যেটা করা শুরু করেছেন আপনারা, আমার তো মনে হয় এটা একটা সঠিক পদক্ষেপ। যেমন দোতলার বাড়িতে উঠতে গেলে সিঁড়ির দরকার, তারপরে উঠতে গেলে তিনতলায় যেমন সিঁড়ির দরকার, তেমনি ছোট এবং বড়, শিক্ষিত এবং অর্ধশিক্ষিত দু সাইডে মানুষের পরস্পর মেলামেশা, দেবে আর নিবে, মেলাবে মিলিবে, এই জিনিসটা যদি একসঙ্গে করা যায়, যেটা আপনারা শুরু করেছেন, এটা মানুষের মধ্যে আরও বেশি প্রকাশিত হওয়া দরকার। সবাইকে নিয়ে এই যে কাজটা করতে যাচ্ছেন, এটা বিশ্বের চোখে পরবর্তী সময় একটা নতুন দিগন্ত আনবে বলে আমি বিশ্বাস করি। তার কারণ এই জিনিসটা আমাদের দেশে তো বটেই, বিদেশেও সম্ভবত তেমন কোনো প্রচার হয়নি। এই প্রজেক্টের
বিষয়ে ওই সেমিনারে অ্যাটেন্ড করার পর মনে হয়েছে যে যথাযথভাবে প্রজেক্টটাকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছে। তো এর ফলে অবশ্যই যে জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস, এটা নিশ্চয়ই বাড়ছে, বাড়ার দিকে। এবং বর্তমানে ট্যুরিজম ডিপার্টমেন্টের ওরা সমন্বয় করছেন হুগলি রিভার প্রজেক্ট বিষয়ে আরও কাজকর্ম করার। এ ব্যাপারে হুগলি জেলাশাসক বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছেন। আমি অনেকগুলো জায়গা জানতে পেরেছি হুগলি রিভার অফ কালচারের মাধ্যমে। যেরকম আমি যখন তাদের কোনো কোনো প্রোগ্রামে গেছি, তো তারা আমাকে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় হেরিটেজ ওয়াকে বা মানে ভিজিট করানো ইম্পর্টেন্ট বিল্ডিংস অফ হুগলি রিভার। তো সেইভাবে আমিও অনেকগুলো বিল্ডিং সম্বন্ধে জানতে পেরেছি ওদের কাছ থেকে। তো সেই হিসাবে এটাও আমার কাছে বেনিফিশিয়াল ছিল খুব। এটা কিন্তু তোমাদের লেভেল থেকে তোমরা যেটা করছো এটা খুবই একটা দারুণ কাজ আমি বলবো। কারণ তোমরা সবাই অন্যান্য প্রফেশনে ব্যস্ত, তার মধ্যে থেকে তোমরা সময় বার করে তোমরা এখানে কাজ করছো এইভাবে। তো এইভাবেই মানুষকে অ্যাওয়ার করা যায়, এছাড়া হেরিটেজ কখনো সাকসেসফুল হবে না। গভর্নমেন্ট কিছু পলিসি স্কিম ইমপ্লিমেন্ট করতে চায়, তারা হয়তো ডিক্লেয়ার করলো, কিন্তু তার পিছনে যে মানুষের একটা বিরাট সাপোর্টের দরকার, সেইটা জেনারেল কমন সিটিজেন্সের সাপোর্টের দরকার। সিটিজেন্সদের ইনভলভ না করলে কোনো কাজ হেরিটেজে সাকসেসফুল হবে না। হুগলি রিভার অফ কালচারে এই ধরনের যে সংস্থা, এই ধরনের যে উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগটা মানে অসাধারণ। আমি চাই যে এই ধরনের সংস্থারা শুধু হুগলি রিভার না, অন্যান্য আমাদের দেশে যে সমস্ত স্থাপত্যগুলো আছে, স্থাপত্যগুলো সংরক্ষণের উদ্যোগী হোক। এতে সাধারণ মানুষের জন্য জ্ঞান বাড়বে, পাশাপাশি সাধারণ মানুষও কিছু বুঝতে পারবে যে আমাদের অতীতটা কী ছিল, বর্তমানে কেমন আছি, ভবিষ্যতে কেমন থাকব। আমাদের এখান থেকে 30 কিলোমিটার বা 40 কত দূর, মানে ধরুন ট্রেনে আধ ঘন্টার জার্নি, অথচ আমরা এত অজ্ঞ, মানে এই এই মানে হাওড়ার ওই পার্টটা সম্পর্কে, মানে তার মধ্যে চন্দননগর এত রিচ হিস্ট্রি থাকার সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু জানি না। শুধু চন্দননগর এবং জগদ্ধাত্রী পুজো একটা সিনেমা হয়ে গেছে, কিন্তু এর যে অলিতে গলিতে যে ইতিহাস আছে, আমি নিজের হয়তো কাজের সূত্রে কখনো গেছি কিন্তু এতটা জানতাম না। আমার এই ওয়াকটা আমার কাছে সত্যি আই ওপেনার যে যে এত কিছু দেখার আছে। একদিকে দেশজ মানুষজনের নানা ইতিহাসের ছাপ, আবার যারা ফরাসি তাদের এসে থাকার একটা মানে অদ্ভুত একটা মিশ্রণ হয়েছিল, সেইটা আমার আগে জানা ছিল না। তো আমি সেই জন্য খুবই ধন্যবাদ জানাই, এবং আমি বারবার ভাবি যে এইটাকে যদি আমরা একটা রেগুলার অ্যাফেয়ার্সে পরিণত করতে পারি, আমার মনে হয় আমাদেরকে খুব ফোর্সফুলি অ্যাডভোকেট করতে হবে যে লোকাল হেরিটেজ কমিশন, স্টেট হেরিটেজ কমিশন, যারা এটার উপরে একটা কিন ইন্টারেস্ট নেবে, সাপোর্ট করবে, সাস্টেন করবে। কেননা তাদের হয়তো বাইরে থেকে কিছুটা সাপোর্ট এলেও, এক্সটার্নাল সাপোর্ট এলেও, সেটা লং টার্ম হবে না। এবং এইটাকে সাস্টেন করতে গেলে, যেমন আপনারা আগেও করেছেন, যে রেগুলার এটা নিয়ে কথাবার্তা হওয়া দরকার, আলাপ আলোচনা হওয়া দরকার, লেখালেখি হওয়া দরকার, হেরিটেজ ফেস্টিভ্যাল হওয়া দরকার। এবং হেরিটেজের যে ইম্পর্টেন্সটা, সেটা সব লেভেলে, মানে শুধু স্কুলের চিলড্রেন নয়, লোকাল লেভেলে এই কথাগুলো আমাদেরকে বারবার একই কথা বলতে হবে। হুগলি রিভার অফ কালচারের যে পাইলট প্রজেক্ট, এই প্রজেক্টের কাজটা শুরু হয়েছে, এটার বিকাশ লাভ করুক, যত ব্যাপ্তি লাভ করবে তত সাধারণ মানুষের কাছে, যত সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে তত এটার পরিধি বাড়বে। এবং এই কাজটা একটু আগেও আমি বলেছি, এই কাজটা কবে শেষ হবে এটা বলা যাবে না, কারণ প্রতিনিয়ত নতুন নতুন কাজ উঠে আসবে। যেটা আমার বলার যে কাজ তো আমি করেছি, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। মানে যখন স্ট্রাকচারগুলো নিয়ে কাজ করেছি, যেভাবে ভেবেছি সেগুলো হয়তো আগে সেভাবে ভাবতাম না, এখন যেভাবে ভাবতে পারছি। এখন রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ করে কোনো একটা বিল্ডিং দেখতে পেলাম পুরনো, সেটা দেখে আগে যতটা ফিলিংস হতো, হ্যাঁ হতো যে এর ভেতর হয়তো কোনো বড় ইতিহাস লুকিয়ে রয়েছে, আবার কোনো বড় গল্প রয়েছে, কিন্তু এইভাবে ভাবিনি যে এটা নিয়ে কখনো
শিল্পকর্ম করা যেতে পারে, মানে সেটা নিয়েই ভাবা যেতে পারে। এখন সেটা ভাবি, এখন বাড়িতে বসেও ভাবি, রাস্তায় চলতে চলতে ভাবি, এবং এর জন্য আমি এই হুগলি রিভার অফ কালচারের জন্য অনেকটাই কী বলবো, মানে আমি কৃতজ্ঞ যে এই ধরনের কাজ আমি করতে পেরেছি। দুটো কাজ ওখানে আমরা করতে পেরেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে রবীন্দ্র ভবনে প্রোগ্রাম হয়েছিল দুবার, তারপরে আমাদের হয়েছিল চন্দননগর মিউজিয়ামে, এবং সকল ছাত্রছাত্রীদের নিয়েও সেই প্রোগ্রাম অত্যন্ত ভালো এসেছে। সকল ছাত্রছাত্রীদের মধ্যে একটা অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে আসতে দেখা গেছে, যে অংশগ্রহণ করছে তাদের উৎসাহ দেখা গেছে। এবং আমরা হেরিটেজের উপর আরেকটা যেটা কাজ করা হলো, আমাদের গৌতম শেঠ পালপাড়া চন্দননগরের উত্তর প্রান্তের যে জায়গাটা ছিল হরিহর শেঠের বাড়ি, সেই প্রখ্যাত হরিহর শেঠের বাড়িতে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেখানেও অসংখ্য মানুষের সমাগম ঘটেছিল এবং তারাও খুব উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সেটা হয়েছে। একটা বড় পাবলিকেশনকে পাবলিশড হয়েছে একটা বই হেরিটেজের উপরে। তো এইভাবে যে সকল জনসাধারণের যে একটা উৎসাহ রয়েছে যে ব্যাপারটা এগোক হোক এবং ভবিষ্যতের জন্য যে একটা দলিল, সেটা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে উঠে আসতে পারে এবং উঠবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমরাও সকলে মিলে এটা যত্ন সহকারে এটাকে এগিয়ে নিয়ে যাব এবং এটা আরও দীর্ঘায়িত হোক। আমি আমার নিজের দিক থেকেই বুঝতে পারছি যে এইগুলো যদি আপনাদের তরফ থেকে বা ওই কালচারাল প্রজেক্টের তরফ থেকে যে ব্যবস্থা জিনিসটা প্রচার করছেন বা অবগত করছেন, তাতে আমার নিজের খুব ভালো লাগছে এবং অবশ্যই দরকার যে এগুলোকে রক্ষা করা। হেরিটেজ সংরক্ষণে একটি সংস্থার কথা আমাদের বলতেই হয়। দ্য হুগলি রিভার অফ কালচারস পাইলট প্রজেক্ট টিমের তরফ থেকে 13 জানুয়ারি 2019 হুগলি হেরিটেজ ডে বলে একটি প্রোগ্রাম আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয়, যে প্রোগ্রামে প্রচুর বিশিষ্ট মানুষের সঙ্গে প্রচুর মিডিয়া এই প্রোগ্রামটাকে কভারেজ করে। এই প্রচার বা কভারেজের ফলে আমাদের বাড়ি সংরক্ষণে আমরা নতুন প্রেরণা লাভ করি এবং প্রচুর মানুষ এই বিষয় সম্বন্ধে, হেরিটেজের সম্বন্ধে, সংরক্ষণের ব্যাপারে তারা সচেতন হয়। এই ধরনের প্রোগ্রাম আমি চাই আরও হোক, বিশেষ করে এই সংস্থা খুব একটি ভালো সংস্থা যারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন বা রিসার্চ করছেন যে এই ধরনের হেরিটেজের সংরক্ষণের ওপরে। তো আমি চাই এই ধরনের প্রোগ্রাম এই সংস্থা আরও সুন্দরভাবে আরও এগিয়ে যাক, করুক এবং এগিয়ে যাক। অনেকক্ষণ ধরেই আমরা আলোচনা করছি, তাহলে এইটার ফাইনালি ইম্প্যাক্টটা কী? ইম্প্যাক্ট ফ্যাক্টর তো থাকবে এই প্রজেক্টে, তোর কী মনে হয়? দেখ, প্র্যাক্টিক্যালি আমি সাহিত্য পড়তে ভালোবাসি, যে তোদের এই প্রজেক্টটার সঙ্গে আমি অনেকভাবে ইনভলভ ছিলাম। মানে প্রজেক্টটা প্রথম করে ইনভিটেশনে আসি, ডিবেটটা শুনে, ডিবেটের ছেলেমেয়েগুলো বলছে, আমি শুনছি ওরা ভালোও বলছে, কিন্তু ওরা তথ্যে আসছে, ভেতর থেকে আসছে, সেই ভেতরে আনানোটা তোরাই পরিচালু করছে, সেইখান থেকে আমার ফিলিংস ক্রিয়েট হয়েছে এবং এটাকে আরও বড়ো স্কেলে নিয়ে যেতে পারি। সুচিরা চন্দ্রনগর একটা গলিতে ইতিহাস লুকিয়ে আছে, একটা গলিতে কালচার লুকিয়ে আছে, একটা বনেদি বাড়িতে শুরু হয়েছে, অনেক রূপকথা শেষ হয়ে গেছে সেখানে, একটা চায়ের ধাতু নিয়ে শেষ হয়ে গেছে, এটাকে নিয়ে আরও কাজ হোক আরও, তাহলে মনে হয় আমরা এনরিচ হই। লাস্ট যেটা বলছিলাম, ব্যারাকপুর শ্রীরামপুর অনেক ইতিহাস আছে, দ্য শো মাস্ট গো অন, এখানে থেমে থাকলে চলবে না এবং এটা কোনো গ্ল্যামার দুনিয়া যাবে না, কিন্তু এটা সাহিত্যকে ভালোবেসে, এই ভালোবাসার সঙ্গে আমার লাইফে অনেক ইম্প্যাক্ট ফেলেছে, এই ভালোবাসাকে ভালোবেসে আরও কাজ হোক, এটা বুঝলাম। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ছোটরা, সিনিয়ররা, আমরা যে ইন্টারভিউসগুলো দেখলাম, তারপরে যেটা আমাদের ওই একটা যে এক্সিবিশনটা হলো স্পেশালি, সেখানে যেটা দেখলাম যে সিনিয়ররা যখন তাদের বাড়ির গল্পগুলো বলছে, শুধু সে একা কিন্তু বলছে না, বাড়ির প্রত্যেক জন কিন্তু সেই গল্পগুলো বলছে, সেই গল্পটা শুধু ওই বিল্ডিং বা শুধু বিল্ডিংয়ের মধ্যে বা আর্কিওলজির মধ্যে লিমিটেড নয়, তারা কিন্তু তাদের প্রত্যেকটা মুহূর্তকে রিলিভ করছে। হ্যাঁ, এইটা আমার খুব ভালো লেগেছে। এবং আর একটা কী, যে শুধু যে হেরিটেজ মানেই যে শুধু বিল্ডিং, প্রিজার্ভেশন অফ বিল্ডিং, সেটা কিন্তু নয়। আর্ট, কালচার, লিটারেচার, এনভায়রনমেন্ট, এবং জয়দীপ যেটা বললো লস্ট আর্ট, এবং সবচেয়ে যেটা সুন্দর এই লিটল ম্যাগাজিনগুলো, যেখানে ছোট্ট ছোট গল্পগুলো তাদের রয়েছে, যেগুলো কোনো দিন কোনো সাহিত্যে তারা স্থান পায় না, কিছু না, কিন্তু এর মধ্যে যেই পাস্টটা রয়েছে এবং এই যে এর এটাকে রিট্রাইভ করার যে নেসেসিটিটা, সেইটা কিন্তু বাচ্চা থেকে বড়রা অবধি তারা কিন্তু এখন বুঝতে পারছে। তাদের যে হতাশা ছিল যে হবে না, কী হবে, বা তাদের যে পুয়ার কন্ডিশন, বাড়িগুলোকে রিটেইন করা,
মানে কিছুক্ষণের যেন যেন মনে হয় যে তাদের মনেও একটা আশা রয়েছে যে না কিছু হয়তো হবে, তারাও হয়তো এগিয়ে আসবে। মানে এই যে একটা পজিটিভ ফিলিং, এটা কিন্তু সকলকে বুস্ট করছে। এবং আমরা অবশ্যই চাই যে চুঁচুড়ো চন্দননগরের এই টুইন টাউন্স শুধু এখানে কেন, আরও শ্রীরামপুর ব্যান্ডেল সব জায়গাতে ছড়িয়ে পড়ুক, পুরো মানে ওভার দ্য গ্যাঞ্জেস যে জিনিসটা যে ডেভেলপ করছে এবং যে ইয়াং জেনারেশনরাও যে এটাই ফিরে আসতে চাইছে সেটা যেন সবাই বুঝুক। এটা আমার সবচেয়ে যেটা ভালো লাগছে যে নতুন একটা জিনিস, নতুন কিছু নিয়ে তার একটু শুরু। যাওয়া হয়েছিল মেয়েদেরকে নিয়ে, টিচাররা গেছিলেন। আমরা কলেজ থেকে এটা এনকারেজ করছি, কেন এক তো হচ্ছে আমাদের ইন্ডিয়ান হেরিটেজ যেটা সেটা জানা দরকার। ইংলিশ ডিপার্টমেন্টের থেকে যাওয়া বলেই কলোনিয়াল সিটি হিসাবে আগে চন্দননগর ওরা গেল, অন্য জায়গাতেও হয়তো যাবে পরে। আই হ্যাড গন টু চন্দননগর বিফোর, বাট নাও উইথ অল দোজ হেরিটেজ ওয়ার্ক হ্যাভ বিন ডান, মানে অল দ্য মিউজিয়ামস, হাউসেস, চার্চেস, দে হ্যাভ নাও বিন মানে রিয়েলি রিফারবিশড এক্সিলেন্টলি। But so really enjoyed that, and the money it gave you a feel of being in the past, and the and all I can think of is that how dedicated these people are, that they are trying to patiently restore all those buildings, all those artifacts to what they had been in their past. I had been to Chandranagar 7 years back for my study purposes, and when I visited Chandranagar back then, I didn't have an iota of idea about the rich history, rich past and heritage of Chandannagar. But last year when we made the visit, the excursion to Chandannagar, and it was as because it was planned by Dr. Antaram Pachi and her team, and it was executed so very well by the team, and when all the history and stories of past actually were communicated to us, I felt to my heart the actual importance of the place, not only the cultural colonial but also the environmental importance, because the Hugli River just passes by the city, and the strand ghat of Chandannagar is an excellent place to walk on and or to loiter about, and this is a feeling which is not to be forgotten. I had been to Bandel once, that was long time ago, and I had also gone to Shirampur, but somehow Chandannagar is something in fact which I had not been fortunate enough to visit upon. Now when the chance came to visit it, I think the first thing in fact which you know struck my mind is that invariably the so-called topics which we teach in the class, a very boring component in the history of English language, which is philology, we often in fact teach them the French influence on the English language. And my idea was that look, here is a French colony right in fact within touching distance of the city of Calcutta, and we could take them to a place where the French had made their own for so many years. And when I went there and when I chanced upon in fact the old places in Chandannagar which still retain their French heritage and culture, it chanced upon me that look, this is a place where a lot of work could possibly be done. এই সমস্ত জায়গা সংরক্ষণ এই জন্য দরকার, কারণ ইউ নো ফিউচার জেনারেশনেরও এই সমস্ত সম্পর্কে কিছুটা ধারণা অন্তত থাকা দরকার, যে আগেকার আমাদের অ্যানসেস্টার্সরা বা যারা এখানে ছিল তাদের বিভিন্ন কাজকর্মের উপর আমাদের এখনকার জীবন কীভাবে নির্ভর করে। সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হলে গাইডের একটা বড় ভূমিকা আছে, সেই জন্য সাধারণ মানুষের মধ্যে যারা জাস্ট বেড়াতে গেছেন তাদের কাছে যথার্থ ইতিহাস, যথার্থ আমাদের হেরিটেজ ফুটে ওঠে না, সেই জন্য গাইডদের ট্রেনিং দরকার। সেটা কিভাবে হবে সেটা আমি ঠিক বলতে পারবো না, গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট করবে নাকি যারা অলরেডি ইতিহাস তারপরে আর্কিটেকচার এসবগুলো নিয়ে পড়ছেন লিটারেচার তাদেরকে ট্রেন আপ করা যায়, এইটা করলে খুবই ভালো হবে, একটা চাকরিরও সুযোগ হবে, প্লাস একটা সবাই মিলে একটা খুব এনথুজিয়াস্টিক্যালি যদি নেয় তাহলে আমাদের হেরিটেজ বাঁচবে সবার মাধ্যমে। This project has helped me in two ways.
Firstly, I have come to know about my town Chandanagar, its rich culture, its heritage and its historical significance. We always talk about the grand narratives of a country, but we always miss out the mini narratives, the small local histories of a town. So through this project, I have come to know about these histories, these interesting stories, and it is important for all of us to give importance to these stories. Because these stories, in a way, will help us to develop our future. So this project has also enriched my understanding about my town, and it has also encouraged me to choose a topic for my MPhil research work that is quite interesting and fascinating. And I think these histories need to be told. We should share the stories, because every town has its own story. And it needs listeners. So I think through the help of academicians, local people, we need to tell the stories of these small places. So I think we should celebrate, we should glorify our past, and also we should do something like take a little responsibilities to restore the heritage sites of places like Chandanagar. Common people are very much interested now about the heritage, and especially what is happening among common people, that it is almost like recovering from the slumber of ignorance about the town's legacy. I would hope that these types of seminars would be held in future again and again, thus the students as well as the common people would be able to know about our town. সবচেয়ে ভালো লেগেছিল, খুব স্বতঃস্ফূর্তভাবে আমার ছেলেরা ওখানে পার্টিসিপেট করেছিল, এবং ওদের মধ্যে একটা এত আন্তরিকতার মানে আন্তরিকতা দেখেছিলাম, এবং ভবিষ্যতে ওরা প্রজেক্টটা ওখান থেকে ফিস্টি করে আসার পর ওরা আমাদের হেরিটেজের ওপর অনেক রকমভাবে কাজ এগিয়ে করেছে। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড হেরিটেজ ইভোকস আর ইমোশনস, সো ইউ আর ওয়ার্কিং উইথ দ্য ইমোশনাল ফিচার্স, অ্যান্ড আই এম ভেরি ফর্চুনেট দ্যাট মাই স্টুডেন্টস আর পার্টিসিপেটিং ইন দ্যাট টাইপ অফ প্রজেক্ট, অ্যান্ড দে আর ভেরি মাচ ওভারওয়েলমড, অ্যান্ড দে হ্যাভ টোল্ড মি দ্যাট দে গ্যাদার্ড সো মাচ নলেজ অ্যাবাউট দ্য হেরিটেজ অ্যান্ড অল দ্য অ্যাসপেক্টস, আদার অ্যাসপেক্টস। দিস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ অবভিয়াসলি, and all those who did the seminar, I have a great respect for them for making us know about Chandanagar's heritage. We have got to know a lot from that seminar. We even got a book. I read that book. That was awesome. And the Liverpool University is associated with this, and this is like great. ei Hugli nodir tirei amar je jonmo, bibhinno rokom heritage, amar je dekha ghora, mane er প্রতি যে কনজারভেশনটা অত্যন্ত জরুরি, সেটা আমার মানে জানা উচিত এবং অন্যদেরও জানানো উচিত। তাই এইরকম একটা প্রজেক্টের স্কোপ পেয়ে আমি ভীষণভাবেই নিজেকে লাকি মনে করি, এবং আমি এর ডিবেটের পার্টিসিপেন্ট হয়েও নিজেকে খুব লাকি মনে করি। আমি এই বইটা পড়ার আগে আমি যতটা না জানতাম চন্দননগরকে আর যতটা না ভালোবাসতাম এই শহরটাকে, এই বইটা পড়ার পরে আমার এই শহরটার প্রতি ভালোবাসা অনেকটাই বেড়েছে, এবং আমি সচেতন হয়েছি যে হয়তো না অবশ্যই যে এখন আমাকে পদক্ষেপ নিতে হবে, আমাকে বলা ভুল, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যাতে আমরা এই শহরটার হেরিটেজগুলোকে আমরা কনজার্ভ করে রাখতে পারি। এবং যদি আমরা সেটা করি, হয়তো এভাবেই শুধু চন্দননগর থেকে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে যে না, এবার হয়তো সময় এসে গেছে যে আমাদের হেরিটেজগুলো কনজার্ভ করতে হবে। আই সাকসেসফুলি পার্টিসিপেটেড ইন ড্রয়িং অ্যান্ড কুইজ কম্পিটিশন অ্যালং উইথ দ্য সার্টিফিকেট দে প্রোভাইডেড আস উইথ দ্য বুক called Chandanagar Monomo, the Citadel of the Moon. It was given freely to the students. Now, I have made up my mind to study history and heritage management and pursue the path of exemplary work that is being done by the Hugli River of Cultures pilot project. খুব ভালো লাগছিল যে
রবীন্দ্রভবনে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল সেখানে ওদের যে একটা উৎসাহ যেন অন্য মাত্রা দিয়েছিল, সেটা কুইজ ছিল, ড্রয়িং ছিল এবং যে হুগলি যে অ্যাকচুয়ালি রিভার কালচার্স যে ওল্ড বিল্ডিংস বা ওল্ড আর্কিটেক্ট সেগুলোকে তুলে ধরা, এবং তারা সত্যি সেখানে গিয়ে ভীষণভাবে বেনিফিটেড এবং একটা ভালো রকম ইম্প্যাক্ট তাদের মধ্যে পড়েছে। সেই ইম্প্যাক্টের মধ্যে প্রথমেই বলবো যে তারা চন্দননগরে আছে কিন্তু চন্দননগর যে আদি তার যে কী রূপ সেটা কিন্তু ওদের কাছে তখনও প্রতিভাত ছিল না। এই প্রোগ্রামটা ওদের মধ্যে একটা নতুন ধারণা তৈরি করতে গেলে তৈরি করে দিয়েছে কোন বাতাবরণে আমরা আছি, কোন সময়কে কেন্দ্র করে বা কোন ইতিহাসকে কেন্দ্র করে চন্দননগর তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ওদের কাছে একটা ভালো রকম বার্তা আনে। যে কাজে আপনারা নেবেছেন আর কি, এই কাজটা করতে করতেই একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদের হবে এবং সেই অভিজ্ঞতা থেকেই একটা রাস্তা বেরোবে। হুট আমি এখনই হঠাৎই একটা পরিকল্পনা করে আপনাদের বললাম, আমার মনে হয় না সেটা খুব একটা ফলপ্রসূ মানে পরিকল্পনা। তবে হ্যাঁ, আপনাদের এই প্রচেষ্টা যে সাধারণ মানুষকে আমরা মানে ওয়াকিবহাল করব, সাধারণ মানুষ উজ্জীবিত হবে, আমার মনে হয় আপনারাই এই যে জায়গা এই রাস্তা আপনাদের, আপনারা নিজে খুঁজে বের করবেন, কাজ করতে করতে অভিজ্ঞতাই আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। The Hugli River of Culture pilot project has been a very enriching experience both for me personally and also for the students. Many of the students, including those who are residents of Chandannagar, haven't had exposure to an event of this sort in the past. So this was their first experience and it made them aware of the very idea of what constitutes heritage and particularly what constitutes heritage in Chandannagar in a very novel, unique and insightful way, which has been extremely valuable for them. का हुकूमत था, यहाँ फ्रांस रहते थे और हुकूमत करते थे, तो ये भी जानने की ख्वाहिश बढ़ गई कि वो आखिर कहाँ रहते थे, क्या करते थे, किन चीज़ों की तामीर की उन्होंने, और इसे देखने की ख्वाहिश बढ़ गई थी। इसीलिए हम वहाँ गए, उन चीज़ों के बारे में मुशाहदे किए, उनके बारे में जाने, और इस प्रोजेक्ट में हमें ऐसा लगा कि जैसे कि इसे सिर्फ एक बार ही क्यों किया जाए, इसे हर बार किया जाए ताकि मेरे बाद आने वाले स्टूडेंट्स जो हैं और सारे जितने भी यहाँ के रहने वाले लोग हैं उसे जाने। मैंने ड्राइंग में हिस्सा लिया और मुझे बहुत ही ज़्यादा अच्छा लगा
बहुत ही इंटरटेनमेंट भी हुआ वहाँ पर, मुझे बहुत ज़्यादा अच्छा लगा वहाँ जाकर, मैंने बहुत कुछ सीखा और मैं चाहती हूँ कि मेरे अलावा भी और बहुत सारे बच्चे वहाँ जाए और वहाँ जाकर और सब जो मैंने सीखा, जो हम लोगों ने सीखा, वो बच्चे भी वो सीखे और ये प्रोग्राम दोबारा। हमें उस प्रोग्राम से बहुत सारी जानकारी हासिल हुई, हमें वहाँ पर एक गिफ्ट मिला था, किताब मिला था, उस किताब का नाम था चंदनगर मून अमोर दी सेटेटर ऑफ दी मून। इस किताब में बहुत सी जानकारी है जिससे हम आशना नहीं थे, उस किताब को पढ़ के मुझे लगा कि हमें जानना चाहिए, उस किताब में चंद्रनगर की सारी मालूमात है। मैं कहना चाहूँगी कि ऐसा इवेंट जो ये हुआ था हेरिटेज प्रोग्राम, ऐसा इवेंट हमारे स्कूल के लिए भी हो, जैसे बड़े बड़े स्कूल के संग हमारे स्कूल का मुकाबला किया गया था, वहाँ पर बहुत से बड़े बड़े स्कूल थे लेकिन हमारे स्कूल जो कोई नहीं जानता है वहाँ जाकर हमारे स्कूल का उस स्कूल से मुकाबला हुआ, तो हमें खुशी मिली कि हमारे स्कूल भी कोई मामूली स्कूल नहीं है। और हमें अगर मौका मिलेगा इस ऐसे प्रोजेक्ट में शामिल होने का तो हम ज़रूर करेंगे, और हम ये चाहेंगे हमारे स्कूल में भी कम से कम एक आधे घंटे का क्लास हो जिसमें चंद्रनगर के मुतालिक बताया जाए, उनकी खासियत, उसकी अहमियत को बताया जाए, ताकि जो जूनियर स्टूडेंट है जिससे बिल्कुल नावाकिफ है उसे वाकिफियत है, उसे जाने कि चंद्रनगर आखिर क्या है। चंद्रनगर एक छोटी शहर नहीं है, इस प्रोग्राम में जाने के बाद ही हमें ये पता चला कि चंद्रनगर ये कितनी मशहूर जगह है। चंद्रनगर में हुगली रिवर प्रोजेक्ट पे एक प्रोग्राम हुआ जिसमें मैं शामिल हुआ, और मैं अपने स्कूल के तलबा को भी इंसिस्ट किया, बहुत सारे तलबा हमारे शामिल हुए इस प्रोग्राम में, और इससे कबल इस किस्म का प्रोग्राम तो हम मैंने नहीं देखा था, और मुझे बहुत खुशी हुई कि इस किस्म का प्रोग्राम होने से हमारे तलबा में एक कुछ सीखने का जज्बा, कुछ करने का जज्बा मैंने देखा। पुरानी बातें लोग भूल जाते हैं, तो इसको आप लोग लोगों तक पहुंचा रहे हैं एक बुकलेट की शक्ल में, मैंने देखा है कि बुकलेट बहुत अच्छे से आप लोगों ने कंपाइल किया है उसको, और यहाँ के लोकल हिस्ट्री को लोगों तक पहुंचाया जा रहा है, बहुत अच्छी बात है, लोग जान रहे हैं। और सबसे खुशी की बात यह है कि पहली दफ़ा एक उर्दू मीडियम स्कूल इसमें पार्टिसिपेट कर रहा है इस प्रोग्राम में। आमतौर से उर्दू मीडियम के बच्चे उतने ज़्यादा माशी तौर पर डेवलप नहीं होते हैं, इकोनॉमिकली डेवलप नहीं होते हैं, फिर भी मैंने देखा बच्चे बहुत अच्छे से अपने एक्सपीरियंस को शेयर किए आप लोगों के साथ, और आप लोगों का प्रोग्राम बहुत अच्छा है। इस चंदन नगर का जो हिस्ट्री है लोगों के सामने आएगा, हम लोग तो बुक में पढ़े हैं बचपन में, इसमें जितना पढ़े थे उससे ज़्यादा हमको जानने का मौका मिला, और हम तो अब यहीं पर हैं कुछ जब तक टिल रिटायरमेंट, और उम्मीद करते हैं कि आप लोग इस तरह प्रोग्राम आगे भी कीजिएगा कि लोग इसके चंदन नगर के इम्पोर्टेंस को अच्छे से समझ सकें। मानव सागर तीरे कविता लिखे कवि अमन कृष्ण गुप्त विख्यात। मानव सागर तीरे मिले एक साथ বহু বিচিত্রের মাঝে যেখানে পৃথিবীর এক মিল, যেখানে মিলেছে প্রাচ্য প্রতীচ্যের সঙ্গে সমতা, যেখানে প্রগতি আর শান্তির সঙ্গীত সুগভীর। কেউ শ্বেত কেউ পীত, কারো বা গায়ের রং কালো, তবু ত্বকের নিচে লাল রক্ত সকলের দেহে। ভিন্ন দেশে ভিন্ন নামে পরিচিত যদিও নদীরা, মাটির নিচের জল সব দেশে রয় সমস্নেহে। আমাদের পথ মত যদিও বিভিন্ন দেশে কালে, পরিধেয় আচরণ দেশে দেশে ভিন্ন সুরে বাঁধা, ভিন্নতর ভাষাভাষী যদিও বা স্বদেশে বিদেশে, তবুও তো মানুষের একই সুরে হাসার কাঁদা। তাই আজ গঙ্গা তীরে রাইনের প্রসন্ন প্রীতির উদার আতিথ্যের মাঝে মহামন্ত্র মিলন হবে।